হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি পটলের দোলমা রান্না করব। তো এখানে আমি পটলটা ছিলে ভেতর থেকে বিচিটা বের করে ভালোভাবে ধুয়ে একটু গাটা কাচিয়ে নিয়েছি এবং গাটা কেচে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ এবং নারকেল একসঙ্গে বেটে, কাঁচামরিচ, পেঁয়াজ এবং জিরা ভালোভাবে কষিয়ে এটাকে, এই চিংড়ি মাছ এবং এই নারকেলটাকে একসঙ্গে বাটা চিংড়ি মাছ এবং নারকেলটাকে ভালোভাবে ভেজে নিয়েছি মশলা দিয়ে। দেখুন, এখন এটাকে আমি, এই পুরটাকে আমি এই পটলের ভিতরে ঢোকাবো, ভালোভাবে পটলের ভিতরে দিয়ে দেব। চিংড়ি মাছ এবং নারকেল একসঙ্গে খাবারটা খুবই স্বাদ হয়। তো এই পুরটা আমি এভাবে করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এভাবে করে পুর দিয়ে আমি সবকটা পটলকে এভাবে পুর দিয়ে ভরে নেব। দেখুন বন্ধুরা, পটলের ভিতরে পুরটা ভরে নিয়েছি। এখন আমি এই পটলের দোলমায় কিছু ডিম দেব। তো ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এখন এই ডিমটাকে আগে আমি ভেজে নেব। ডিমটাতে কিন্তু আমি সামান্য লবণ দিয়ে নিয়েছি, লবণ দিয়ে শুদ্ধ ডিমটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি পুর ভরা পটলটাকে ভেজে নেব। নারকেল চিংড়ি মাছের পুর ভরা পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। শুকনো মরিচ না খেয়ে পারলে খাওয়া উচিত না। এতে আমি পরিমাণ মতো লবণ নেব। হলুদ একটা পরিমাণে, নারকেলের দুধ। এই পটলের দোলমায় কিন্তু আমি পানি ইউজ করবো না, নারকেলের দুধ দিয়ে নেব। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব।
মশলাটা আমি নারকেলের দুধ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এটাতে ইসলের পানি হিসেবে নারকেলের দুধটাই দিব। এবার এটাতে আমি পটলগুলা দিয়ে দেব। দুইটা পটল একটা ডিম, বন্ধুরা দেখুন পটলের দোলমাটা রান্না হয়ে গেছে। তো এটাকে আপনারা পটলটাকে এভাবেই যদি পটলের দোলমা রান্না করে খান বাসায় তো অবশ্যই এভাবেই রান্না করবেন, এবং আমার মতো কিছুটা ডিম দেবেন। এই পটলের দোলমায় কিছুটা ডিম দিলে আর একটু সুস্বাদু বেশি হবে। তো এই এই দোলমাটা দিয়ে এই তরকারিটা মানে দোলমা পটলের দোলমা এটা দিয়ে মনে করেন আপনি এক প্লেট ভাত খেয়ে ফেলবেন অনায়াসে। খুবই সুস্বাদুকর একটি খাবার।